মসজিদে এখনো আলহামদুলিল্লাহ শান্তি আছে আল্লাহর আইনের কারণে। এলাকার নেতার ছেলেও মসজিদে যদি গলা উঁচু করে কথা বলে ইমাম সাহেব ধমক দেয়া লাগে না, পাশের জন ধমকাইয়া বসায় দেয়, ঠিক কিনা? এই বাহ, মসজিদ জোরে কথা কইছে, বলে কি না? আর যে জোরে কথা বলছে সেও জিব্বায় কামড় দিয়া কয় সরি সরি, বসে যায় বসে যায়। চেয়ারম্যান সাহেব পরে ঢুকছে, এলাকার দিন মজুর রিক্সাওয়ালা আগে ঢুকছে, সামনের কাতারে দাঁড়ায়া যায়, চেয়ারম্যান সাহেবের কোনো অভিযোগ নাই, পিছনে দাঁড়ায়া যায়, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। মসজিদে ঢুকে এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, ঢুকে দেখে পিছনে কাতার খালি আছে, সামনে থেকে ধাক্কা দিয়া কাউকে পিছনে আনে না, সুন্দর করে দাঁড়ায়া যায়। সেজদা দেওয়ার সময় সামনে রিক্সাওয়ালার পায়ের সাথে মেম্বার সাহেবের টুপির ধাক্কা খাইয়া কইরা গেছে, সালাম ফিরিয়ে একই ঘুষি মারছে, এই যে রিক্সাওয়ালার পায়ের সাথে চেয়ারম্যান সাহেবের মাথা লাগিয়া টুপি পইরা গেল, মনে কোনো অভিযোগ নাই, সুন্দর করে টুপিটা লইয়া আবার মাথায় দিয়া সালাম ফিরিয়া দুই রাকাত সুন্নত পইরা বের হয়ে চলে যাচ্ছে, কোনো আওয়াজ নাই। অথচ যদি মসজিদের বাহিরে টুপি মাথা লাগন ঠ্যাং দূরের কথা, গায়ে গা লাগলো মাই খাওয়া সম্ভব না। তাই খেয়াদা যারা সাথে আছে তারাই কিলানি শুরু করে, এই বেটা কেডাইছে, খেল করস না কেন, খেল করস না কেন, খেল করস না কেন। মসজিদের ভিতরে এখনো শান্তি আছে, শান্তি আছে, আল্লাহর আইনের কারণে। শুধু বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, লক্ষ্য করে দেখুন, কোন মাদ্রাসায় মারামারি নাই, কাটাকাটি নাই, হাট হাজারি মাদ্রাসার শত বছরের ইতিহাস পর্যালোচনা করে দেখুন, খুন হয়েছে কয়জন। সরসিনা মাদ্রাসা প্রায় শত বছরের ইতিহাস পর্যালোচনা করে দেখুন, ছাত্রের হাতে ছাত্র খুন হয়েছে এমন ইতিহাস নেই। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, সিডাং ইউনিভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুনাখুনির ইতিহাস আছে না নাই? আজকের পত্রিকাও দেখেছেন, ফেসবুকে দেখেছেন, করোনার পরে এতদিন ভরে ঘুরলো নিজে নিজে মারামারি কইরা, কি অবস্থা হলো? ছেলের মাথার ব্যান্ডেজ লাগাইয়া মাথার ব্যান্ডেজের উপরে কাগজ দিয়ে লিখে দিছে, সাপ দেবেন না, হাড্ডি নাই। দেখছেন দেখছেন, তাহলে অনেকে ফেসবুকের কল্যাণ অনেকে খুললো মাত্র কয়দিন আগে, খোলার পরে মারামারি শুরু, মাথার মাঝে লিখছে, কাগজ দিয়ে লেখা রেখেছে, সাপ দিয়ে না, হাড্ডি নাই, মানে হাড্ডি ভাঙ্গে গেল। আমার বন্ধু বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলো তল্লাশি চালাইলে সেখানে দুই চারটা মদের বোতল পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বিভিন্ন ইউনিভার্সিটিতে এমন বেশি পরিমাণ মদের বোতল পুলিশ যদি তল্লাশি চালায় পাবে হলগুলোতে, এই বেশি পরিমাণ বইও পাবে না, মদের চালান ধরা পড়বে, মদের বোতল ধরা পড়বে। কিন্তু সরসিনা মাদ্রাসা, তামিল মিল্লাত মাদ্রাসা, দারুন নাজা, থাটাজারি মাদ্রাসার হলগুলো চালাইলে মদের বোতল পাওয়া যাবে কয়টা? কোনো সম্ভাবনা আছে? ওখানে যুবক আছে, এখানে যুবক আছে, ওখানে লেখাপড়া যারা করে তারাও যুবক, এখানেও যুবক, এখানে মারামারি নাই, এখানে মদ নাই, হেরোইন নাই, ফেন্সিডিল নাই, ওখানে কেন আছে? একটাই মাত্র কারণ, এক জায়গায় কোরআন আছে আর এক জায়গায় কোরআন নাই, যেখানে কোরআন থাকে না সেখানে সভ্যতা থাকে না। আল্লাহ তাআলা সূরা সাফে 9 নম্বর আয়াতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন কোরআন এবং দ্বীন দিয়ে উদ্দেশ্য বলেছেন। রাসূলের জীবনের উদ্দেশ্য উম্মতের জানা দরকার আছে কিনা? এ জানাটা কি নফল না ফরজ? ফরজে আইন না ফরজে কিফায়া? সবাইকে জানতে হবে, কারণ রাসূলকে মানা যদি ফরজ হয় জানাটাও ফরজ। মুকদ্দামাতুল ফরদে ফরদ, মুকদ্দামাতুল হারামে হারাম। ওই ব্যক্তির জন্য ওযু করা ফরজ যে ব্যক্তি নামাজ পড়তে চায়, নামাজ পড়তে হলে ওযু করতেই হবে। ড্রাইভিং শিখা কার জন্য ফরজ? যে গাড়ি চালাতে চায় তার জন্য, যে গাড়ি চালাবে না তার জন্য ড্রাইভিং শিখা দরকারও নাই, যে নামাজই ফরজ নাই ওযু কি দরকার? যে রাসূলকে মানবে না তাকে রাসূলকে জানা দরকার নাই, যে রাসূলকে মানবে তাকে রাসূলকে জানতেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনুসরণ করা ফরজ, তাই তাকে জানাও ফরজ। রাসূল কে অনুসরণ না করে কোন উম্মত জান্নাত পাবে না, জান্নাত পেতে পারে না। এজন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী। হে নবী, আপনি বলুন মানুষদেরকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনী, আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, এবার আল্লাহ ঘোষণা করছেন, যদি তারা আপনাকে অনুসরণ করে, আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসতে শুরু করবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ যাকে ভালোবাসবেন তিনি তার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আমাদের সবার কম বেশি গুনাহ আছে না? এই গুনাহ নিয়ে মরা যাবে না, সব ক্ষমা পেতে হবে। আর ক্ষমা পেতে যদি চান, রাসূলকে অনুসরণ করা শুরু করে। মনে মনে ভাবছেন, হুজুর কি রাসূলকে অনুসরণ না করলে কি মাথায় টুপি মুখে দাড়ি, রাসূলকে অনুসরণ না করলে কি গরমের মাঝে মাহফিলে এসে বসে আছি? আপনারা রাসূলকে অনুসরণ করেন না এটা আমি মোটেও বলি না, আপনাদের সাথে আমি একমত। ঈশ্বর, আপনারা সবাই রাসূলকে অনুসরণ করেন, কিন্তু ঝামেলা এক জায়গায় হয়ে গেছে, সেটা হলো আমরা রাসূলকে অনুসরণ করি খণ্ডিত। রাসূল মানি ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ বিপদ আছে, যেখানে রাসূলকে মানে না সেখানে। এমন উম্মতের সংখ্যাই বেশি। জান্নাতে যেতে হলে খণ্ডিত রাসূল মানা যাবে না, খণ্ডিত দিন মানা যাবে না, খণ্ডিত সুন্নাহ মানা যাবে না, পুরাটাই মানতে রাজি থাকা। আজকে আমাদের দেশে করোনার সে আরো মারাত্মক সমস্যা, ক্যান্সারের সে আরো মারাত্মক ভাইরাস হলো সুবিধা মতো ইসলাম মানার মানসিকতা। একটা মেসোয়াক যদি কারো হাতে ধরে দেই, এই সোনাইমুড়ি থানার পুরাটা ঘুরে ঘুরে সব মসজিদের ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে, যত মাওলানা আছে মাদ্রাসার শিক্ষক আছে মোদাররিস সবার কাছে যায়, প্রশ্ন করা হয়। এটা প্রশ্ন নিয়ে আসছি, সেটা হচ্ছে মেসোয়াক করার শরীয়ত হুকুম কি? সব হুজুর বলবে সুন্নাত, একজন আলেম ও দ্বিমত করবে পাওয়া যাবে না। যে মেসোয়াক করে না সেও বলবে রাসূল মেসোয়াক করেছেন, এমন হাদিস যেহেতু আছে সুতরাং এটা সুন্নাহ, আমার রাসূল করেছেন, আমি করি না, এটা আমার দুর্বলতা, তবে মেসোয়াক করা সুন্নাহ, দ্বিমত একজনেও করবে না। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, রাসূল মেসোয়াক করেছেন এমন হাদিস আছে, এটাকে আপনারা শোনেন নাই? যারা চুপ করে আছেন তারা কি শুনেছেন? সবাই বলুন, মেসোয়াকের হাদিস আছে না নাই? তাহলে মেসোয়াক করার হুকুমটা কি হয়ে গেল? কমপক্ষে সুন্নাহ। রাসূলের ওয়াজিব বলেননি, লাউলা আনা শুক্কা লা উম্মতি লা আমারতু সিওয়াক ইন্দা কুল্লি সালাহ। রাসূল বলেন, যদি কষ্টকর হয়ে না যেত তাহলে আমি মেসোয়াকের জন্য অর্ডার দিতাম, অর্ডার দিলে ফরজ হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত। মেসোয়াক সুন্নাহ কোনো আলেম দ্বিমত করেনি। আমি আমার এই গোটা জীবনে মেসোয়াক নিয়ে একতলাপ করেছে, কেউ সুন্নাহ নয় দরকার নাই বলেছে এমন কথা আজ পর্যন্ত আমি শুনি নাই। সব আলেম বলেন মেসোয়াক করা সুন্নাহ, হাদিসে আছে। এবার যদি আমি আরেকটা প্রশ্ন নিয়ে পাঠাই, ওই আলেমদের কাছে জিহাদ করার বিধান কি, তাহলে দেখবেন কিছু আলেম বলবে ফরজ, কেউ বলবে সুন্নত, আবার জিহাদের দরকার নাই এমন কথা বলার মতো আলেমও আছে না নাই। এখানে এক তেলা ফলা কিছু আলেম পাওয়া যাবে, জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ তালাশ করে এমন লোক আছে না নাই? ওদেরও হুজুর আছে, হুজুরদের মাঝে আছে। অথচ বন্ধু, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাতে মেসোয়াক করেছেন সেই হাতে তলোয়ারও নিয়েছেন। তো বিশ্বনবী মেসোয়াক করলে হাত দিয়ে যদি এটা সুন্নাহ হয়,
27টি যুদ্ধে রাসূল সেনাপতি হইয়া তলোয়ার নিয়েছেন, এটাকে ফরজ যদি নাও বলে, ওয়াজিব যদি নাও বলে, কমপক্ষে সুন্নাত বলার কথা। কিন্তু জঙ্গিবাদের গন্ধ তালাশ করছো কেন? যারা মেসওয়াক মানো জেহাদ মানো না, কিছু মানবা কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মুমেন হওয়া যায় না। মেসওয়াকের সুন্না সবাই মানছের, কারণ মেসওয়াক করলে শহীদ হওয়া লাগে না, রক্ত দেয়া লাগে না, দাঁত দেয়া লাগে না, হাত দেয়া লাগে না, পা দেয়া লাগে না, আর জিহাদের ময়দানে গেলে জীবন দেয়া লাগে। জিহাদ মানে কি? বাংলা ভাইয়ের মতো মানুষ মাইরা গাছে ঝুলানো, শায়খ আব্দুর রহমানের মতো একদিনে 500 জায়গায় বোম ফুটানো না। জিহাদ এবং জঙ্গিবাদ কখনো এক হতে পারে না। ইসলাম কখনো সাধারণ মানুষকে আক্রমণ করতে বলে নি। বাংলা ভাই শেখ আব্দুর রহমান যা করেছে এটা জিহাদ নয়, এটা জঙ্গিবাদ। বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে আমরা আলেমেরা জঙ্গিবাদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছি, আমরা এটাকে বলেছি এটা সন্ত্রাসবাদ, কিন্তু জিহাদের পিছনে লেগো না। জিহাদ করা নামাজের মতো একটি ফরজ ইবাদত। আমার ভাইরা, কোরআন মাজিদে মেসওয়াকের কোন আয়াত আমি আজ পর্যন্ত পাই নাই। মেসওয়াক, সিওয়াক এই জাতীয় কোন শব্দ আমি পাই নাই, কিন্তু অনেকগুলো হাদিস পেয়েছি। তো হাদিস পাওয়ার কারণে মেসওয়াক নামে একটা সুন্না আছে, আমি এটা স্বীকার। এবার আপনারা বলুন তো, জেহাদ নামে শব্দ কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? জিহাদ প্রসঙ্গে আয়াত সরাসরি ইঙ্গি প্রত্যক্ষ পরোক্ষ 500-র মত। জিহাদ প্রসঙ্গে কোরআনে বড় বড় সুরার নাম আছে, সুরা আহজাব, সুরাতুস সাফ, সুরাতুত তাওবা, সুরা মুহাম্মদ, এটার অপর নাম সুরা কেতাল। এমন একজন সাহাবী আপনি নাম খুঁজে পাবেন না যিনি জিহাদের মাঠে যান নাই, একজন পাবে। একজন ছিল অন্ধ সাহাবি, উনার নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়বেন, সাহাবিদের জীবনী খুব মজা লাগবে পড়লে। ডক্টর আব্দুল মাহবুব খান লিখেছেন সাহাবে রাসূলের জীবন কথা, 7 খণ্ডে সাহাবিদের জীবনী লিখেছেন বাংলায়। কি চমৎকার বই, কিনে পড়বেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জীবনীতে আমি পেয়েছি উনি যুদ্ধের মাঠে শহীদ হয়েছেন। হযরত ওমর তখন প্রেসিডেন্ট, কাদেসিয়া নামক জায়গায় যুদ্ধ হবে, ওই গজওয়ায়ে কাদেসিয়াতে মুজাহিদরা যাবে। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন, অন্ধ মানুষটা হাঁটতে হাঁটতে আব্দ হযরত ওমরের দরবারে হাজির হলেন। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখে জিজ্ঞাসা করলেন, ভাই আমার, এত কষ্ট করে আমার দরবারে আপনি কেন আসলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, আমিরুল মুমিনীন, আমি একটি দরখাস্ত নিয়ে এসেছি, শুনেছি কাদেসিয়ার যুদ্ধে মুজাহিদ পাঠাচ্ছেন। আমার দরখাস্তটা হলো ওই যুদ্ধে আমি অন্ধ ইবনে উম্মে মাকতুম যেতে চাই। হযরত ওমর শুনে বলেন, আচ্ছা ভাই আপনি এনে কি করবেন যুদ্ধের মাঠে, যে আপনি কি করবেন, কেন যাবেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনীন, আমি জানি এই প্রশ্ন আপনি করবেন, আল্লাহর হাবিব যুদ্ধে আমাকে নেয়নি, আমি অন্ধ মানুষ, আমি তার যুদ্ধ করতে পারবো না, আমাকে মসজিদে নববীর ইমাম বানাইয়া দিয়ে যাইতো, মদিনায় যারা থাকতো আমি তাদের ইমামতি করতাম। আপনার কাছে আসার সময় আমি উত্তর রেডি করে আনছি, আপনি প্রশ্ন করছেন আমি যে কি করব, আমি চোখ নাই তো যুদ্ধ করতে পারবো না এটা আমি জানি, তবে যদি কালেমার পতাকাটা আমার হাতে দেন আমি ওয়াদা দিচ্ছি আমি তুলে ধরে রাখবো, দুই হাতে মাটিতে পড়তে দেব না, এটা তো আমি পারবো, এই যুদ্ধে আমাকে ফিরাতে পারবেন না, আমাকে নিতেই হবে।
আচ্ছা যুদ্ধের মাঠে গেলি কি গরম গরম জিলাপি পাওয়া যায়, হালুয়া রুটি খেসুরি তাবারুকের নামে? আমরা তো আশিকা রাসুল হয়েছি সবাই হালুয়া রুটি দিয়া, জিলাপি দিয়া। তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় মসজিদ গুলোতে, দেখবেন যখনই কোথাও মিলাদ শরীফের আয়োজন হয় তখন হুজুররা সুন্দর করে ঘোষণা দেয়, এই ভাই মিলাদ আছে, পরে তাবারুক একসাথে দিয়া কর। এর কারণ হুজুর জানে শেষটা না কইলে মুসল্লি পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করে দেখবেন যে কোন একদিন জিলাপি সারা তাবারুক সারা শুধু বলবেন যে আজকে মিলাদ আছে কিন্তু তাবারুক নাই, তাহলে দেখবেন যে আশেকের আসল কয়জন। যুদ্ধের মাঠে গেলে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, হাত চলে যায়, পা চলে যায়, ইবনু উম্মে মাকতুম সব জানেন, কিন্তু তিনি বলছেন আমাকে যুদ্ধেই নিতেই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনা প্রধানকে ডেকে বললেন, আজকের কালেমার পতাকাটা তোমার হাতে নয়, আমি অন্ধ আব্দুল্লাহর হাতে তুলে দিলাম। গজওয়ে কাদেসিয়াতে চলে গেলেন অন্ধ ইবনু মাকতুম। ইবনু উম্মে মাকতুম গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, কালেমার পতাকা হাতে নিয়ে দাঁড়ালেন। মুজাহিদরা যুদ্ধের মাঠে চারিদিকে ছড়িয়ে পড়ল, যার হাতে কালেমার পতাকা ওই লোকটা যে মুসলমান, এটা বুঝতে কোনো কাফের কষ্ট হওয়ার কথা নয়। তলোয়ার বর্ষা তীর করতে থাকলো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটাও নিথর হয়ে জমিনের মাঝে পড়ে থাকলো, তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধের পরে দেখা গেল ইবনে উম্মে মাকতুম মাটির মাঝে পড়ে আছে, তখনও কালেমার পতাকা দুই হাতে ধরে আছে। এই লাইনটা পড়ে আমি আঁতকে উঠেছি, কেন জানেন? আমি বিস্মিত হয়েছিলাম এই লাইনটা পড়ে, কারণ এই যে আমি কথা বলতেছি আপনাদের সাথে, এই অবস্থায় যদি একটা মশা আমার কামড় দেয় আমি কি সরাবো না? কথা বলেন না কেন ভাই, সরাবো না? আমি কথার মাঝে এটা সরাবো, আমি যদি চা খেতে থাকি এই অবস্থায় যদি আমার এই পাশে মশা কামড়ায় আমি বাম হাতে চায়ের কাপটা লইয়া ডান হাতে থাপ্পড় মারবো। আর তীর পড়েছে, বর্ষা পড়েছে, যদি উনি হাত দিয়ে ছুটানোর চেষ্টা করতেন তাহলে দুই হাতে আর ধরে রাখতে পারতেন না, এতে প্রমাণিত হয় উনি ছুটানোর চেষ্টাও করেন নাই। আল্লাহর হাবিবের অন্ধ সাহাবী পর্যন্ত যুদ্ধের মাঠে শহীদ, রাসূলের ফুফি হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বারের যুদ্ধে তিনি ইহুদিকে হত্যা করেছেন নিজ হাতে। হযরত ফাতেমাতুজ জাহরা যুদ্ধের মাঠে গিয়েছেন, অহুদের দিন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঢালে করে করে পানি এনে এনে সাহাবাদের সেবা করেছেন। যুদ্ধের মাঠে মহিলা সাহাবি যায়, যুদ্ধের মাঠে অন্ধ সাহাবি যায়, যুদ্ধের মাঠে নবী মুহাম্মদ যায়, ওই জিহাদের কথা শুনলে তোমার সুলকানি ওঠে, বুঝতে হবে তোমার অন্তরে ঈমানটা আর নাই। সুন্নাহ স্বীকার করলে ঈমান চলে যায়, আর জিহাদ একটি ফরজ ইবাদত। আজকে এর বিরুদ্ধে অনেক মুসলমান লেগে গেছে, কতক মুসলমান পছন্দ করে না, কতক মুসলমান জেহাদের আলোচনা যার মুখে শোনে ওই আলমের পিছনে গোয়েন্দা লাগাইয়া দেয়, পর্যবেক্ষণ করে উনি কোন দলের, খুঁজা বের করো। 40 বছর ক্ষতি, মসজিদে জুমা পড়াচ্ছে, জীবনে একদিনও জেহাদের পক্ষে ওয়াজ করে নাই, এমন ক্ষতিব আছে না? লাখ লাখ ফিরের মুরিদের ফি, লাখ লাখ মুরিদের পিসাব, বিশাল বড় পি, বছরের পর বছর মুরিদদের সামনে ওয়াজ করছে, জেহাদের ওয়াজ কোন মাহফিলে করে না, শুধু জিকির আজকারের ওয়াজ করে, এমন পীর আছে না? সব মাহফিলে গেলে উস্কুরুল্লাহ জিকরান কাসিরা, আর ওয়াজ পাইছো না? নিশ্চয় জিকিরের ওয়াজও আছে, নামাজের ওয়াজও আছে, পর্দার ওয়াজও আছে। ও ভাই, শরীয়তে কিছু বিধান আছে, আল্লাহ মাত্র একবার দুবার বলেছেন, যেমন হজ ফরজ, এই বিষয়ে আয়াত আছে মাত্র একটা, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, একটা বার আল্লাহ শুধু বলছেন যার সামর্থ্য আছে হজ করো। আর জিহাদের কথা বলেছেন ডাইরেক্ট ইনডাইরেক্ট 500 বার,
হজের বিরুদ্ধে একবার কথা বলেছে আব্দুল লতিফ সাহেব, মন্ত্রী ছিল, মনে আছে নি? তাবলীগ জামাতের বিরুদ্ধে কইছিল, হজের বিরুদ্ধে কইছিল লতিফ সিদ্দিকী। বাংলাদেশে আসার আগে মন্ত্রিত্ব শেষ, এমপিত্ব শেষ, দলের সাধারণ সদস্যগিরিও শেষ। গেছিল প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘের মিটিং এ, পুলিশ সেলুট দিয়ে বিদায় দিছিল। দেশে যখন ফিরে দুই হাতে হাত করা করে ডাইরেক্ট জেলে ঢুকাই দিছে, হজের কথা বলে চান না একবার, এর বিরুদ্ধে কথা বললে তোমার দলীয় পদ চলে যায়, কিন্তু জেহাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আরো বড় পদ দেওয়া হচ্ছে। শুধুমাত্র এইটা নয়, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পাঠিয়েছেন, উদ্দেশ্য কি সে বিষয়ে আলোচনা আমরা করতে গেলে প্রসঙ্গ আসে যে আল্লাহর হাবিবকে অনুসরণ যদি করা ফরজ হয় তাহলে মেসওয়াক অনুসরণ করা লাগবে, জেহাদে অনুসরণ করা লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার জীবনের সব জায়গায় সব স্থানে এভরি হায়ার এভরি মোমেন্ট বিশ্ব নবী আপনার আদর্শ হবে। বিশ্ব নবীকে সব জায়গায় অনুসরণ করা ফরজ, পাকঘর থেকে সংসদ ভবন, চুল কাটা থেকে রাষ্ট্র পরিচালনা, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আপনি যেখানে থাকবেন রাসূল আপনার সামনে ইমাম হইয়া দাঁড়ায়া থাকবে, তিনি আপনার কুদওয়া, তিনি আপনার উসওয়া, তিনি আপনার লিডার, তিনি আপনার মডেল। ইমাম যদি সামি আল্লাহুল ইমান হামিদা বলে, মুসল্লির জন্য রুকুতে থাকা জায়েজ নাই, মাথা তুলতেই হবে। রাসূল যদি জীবনের সব জায়গায় ইমাম হয়, তিনি যা বলেন তা মানতেই হবে। বিশ্বনবী পৃথিবীতে কেন এসেছেন? আল্লাহ তাআলা রাসূলকে যে জন্য পাঠাইছেন, যে দায়িত্ব দিয়েছেন, উম্মত হিসাবে আপনার আমার কান্ধে সমান দায়িত্ব। রাসূলের জীবনের সাথে হেরফের যদি হয় কপালে জান্নাত নেই। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। বিশ্ব নবী বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, খুশি না বেজান? জান্নাতে কারা যাবে? সব তাহলে কইরা গেছেন না সিরিয়ালে? জিনা পরে আছে ইল্লা মান আবা, তবে যে অস্বীকারী তার কপালে জান্নাত নেই। ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহর রাসূল অস্বীকারী উম্মতকে, ক্বালা মান আতানি দাখালাল জান্নাত ওয়া মান আসানি ফাকাদ আবা। বিশ্বনবী বলেন অস্বীকারী উম্মত হলো সে যে আমাকে অনুগত্য অনুসরণ করতে, যে আমার আনুগত্য অনুসরণ করতে অস্বীকার করেছে, রাসূলকে মানতে চায় না জীবনের সব জায়গায়, ওই উম্মত জান্নাতি উম্মত নয়। এক নাম্বার কাজ, আরে ভাই মানবেন কি মানবেন না সেটা সামনে দেখা যাবে, কিন্তু মানার ব্যাপারে একমত এখনই হওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? রাসূলকে সব জায়গায় মানতে হবে, কিন্তু পরিতা মসজিদের ভিতরে ঢুকছেন, জুমার দিন নতুন খতিব বক্তৃতা দিচ্ছেন, নতুন খতিব আসছে, খতিব সাহেব বলছে সম্মানিত মুসল্লিরা, আমি জানি না আপনাদের মসজিদে সভাপতি ওযু করার সময় ইমাম দাঁড়ায়া থাকে কিনা সভাপতির অপেক্ষায়, কিন্তু আমি নতুন খতিব, আমি সময় যা ঘোষণা করব তার আলোকে নামাজ হবে, আসরের জামাত হবে 4:15 মিনিটে, সভাপতি ওযু করছে 1 সেকেন্ড অপেক্ষা করা হবে, সেক্রেটারি সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ বন্ধ, এসব চলবে না মসজিদে, আল্লাহর আইনের বাহিরে কারো কথা চলবে না, ইভেন আমারটাও না। আমি যদি মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ানোর জন্য ভুলে দাঁড়াইয়া যাই, আপনারা আমাকেও লোকমা দিতেই? বাহ বাহ বাহ, মুসল্লিরা কয় এতদিন একটা হুজুর, আগে হুজুর দেখতাম খারাইছে নামাজের জন্য একামত হইয়া গেছে, তার বড় কয় সভাপতি সাহেব আসেন আসেন আসেন, উনারে ঠেল্লা ভিতরে ঢুকাইছে। এমন কিছু সিস্টেম এলাকায় আছে কিনা, সবাই কান্দের উপরে সেক্রেটারি সভাপতি উমক তমক লাভ দিয়া যায়, হুজুর খারাইয়া থাকে,
নতুন ইমাম বলছে সব চলবে। সভাপতি সাহেব আপনাকে হুজুর আমিও রাজি, যান আল্লাহর আইনে চলুন। সেক্রেটারি কে আমিও রাজি, সব মুসল্লি তো খুশি, এতদিন একজন হুজুর। এবার ইমাম সাহেব বলতেছেন মুসল্লিগণ শুনুন, শুধু আল্লাহর আইনে মসজিদ চলবে তা নয়, আল্লাহর আইনে দেশ চলা লাগবে, সংসদ ভবন গণভবন সব আল্লাহর আইনে চলতে হবে। তখনই মুসল্লি দুই ভাগে ভাগ হয়ে গেছে, এক ভাগ কয় জি আর এক ভাগ মাথা নয়া মনে মনে কয় হুজুর রাজনীতি শুরু করছে। আসরের নামাজের পরে চা দোকানে বসে আবার সমালোচনা শুরু, এই হুজুরটা সুবিধা, হুজুর যদি আল্লাহর আইন মসজিদের ভিতর পর্যন্ত রাখতেন তাহলে সব মুসল্লি বাড়ি যাইয়া বললকে গল্প করতো এতদিনে একটা হুজুর। কিন্তু আল্লাহর আইনকে হুজুর মসজিদের বাহিরে নিতে চায়, তাই হুজুরটা ভালো নয়। কারণ তারা জানে আল্লাহর আইন যদি সংসদ ভবনে চলে যায় তাদের আর চুরি করার সুযোগ থাকবে না, তখন কত নেতার হাত কেটে দেয়া হবে তার সীমা থাকবে না। ঢাকার প্রেস ক্লাবে মাঝে মাঝে বুদ্ধিজীবীরা সাংবাদিক সম্মেলন করে, সেখানে তারা বলে চোর ধরে হাত কাটা এসব তো মধ্যযুগীয় বর্বর আইন। বলেন নাউজুবিল্লাহ, ওনারা যুক্তি দেয়, আচ্ছা চোরের যদি হাত কেটে দেন চোর বাদ খাইব কি দিয়া, টেনশন করে কার লাগিয়া, হাজার হাজার মানুষ যে চিন্তারা একটু নিশ্চিন্তে ঘুমাইতে পারে না রাতের বেলা, এটা টেনশন নাই, চোর বাদ খাবে কি দিয়া তা নিয়ে টেনশন। আসলে বুদ্ধিজীবীদের টেনশন চোর নিয়া না, টেনশন নিজকে নিয়া, আয়নার সামনে দাঁড়াইলে চোর দেখতে পায়। যদি কোরআন চলে যায় মসজিদের বাহিরে আদালতের সীমানা পর্যন্ত তাহলে পরিমণিদের সাথে একসাথে আর কেক খাওয়া যাবে না। এই জন্য হুজুরদের ঠেকা, কোরআনওয়ালাদেরকে দেখলে মারো, পিঠ ঝাঁঝরা করে দাও। কারণ যদি কোরআন আদালত চত্বরে চলে যায়, আইন কায়েম হয়ে যায়, মদ খেলে আসি বেত লাগাতে হবে, অনেক নেতার পিঠের সামরা থাকবে না। তাই তারা মসজিদ আল্লাহর আইন মানতে রাজি, রাজি নাই। কে বলেছে হুজুর আমরা সুন্না মানি না, কে বলেছে কথা, না মানলি কি মসজিদের এসিটা আমি একা দিছি, কোরআন মানি না, আপনাকে কে বলেছে হুজুর, আমার বাপ মারা গেছে আমি কোরআন খতম নিজে থাইক্কা করাইছি, কোরআন খতম করাইছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, পয়সাওয়ালা মানুষ দশজন হুজুর আনছে, 5,000 করে টাকা দিছে, 50,000 টাকা হাদিয়া দিয়া দিল। হুজুররা যেটা কল্পনা করতে পারেনি, যাওয়ার পথে খাম ধরাইয়া দিছে, হুজুররা কোরআন খতম করে দোয়া করছে, খাম খুলে দেখে 1,000 টাকার কসকচে কাঁচা নোট 5টা কইরা দিছে। তখন মসজিদের খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব রে কয়, এ বেডারে আজীবন জানতাম বেডা কোরআন বিদ্বেষী ইসলাম বিরোধী, কিন্তু আজকে টের পাইছি সে কোরআনের বন্ধু। কারণ না হয় আমরা রে দিয়া কোরআন খতম করাইয়া 5,000 করে টাকা দিছে, বাবা দিলে মহাব্বত না থাকলে দিছে না রে, অবন্ধ কোরআন খতম দেখে 5,000 টাকা দেখে আপনি মন্তব্য করবেন না সে কোরআনের বন্ধু, মন্তব্য করতে হলে অপেক্ষা করুন আগামী জুমায় কোরআনের পক্ষে ওয়াইজ কইরা দেখেন ইমামতিটা থাকে কিনা। এদেশের লাখ লাখ মুসলমানের সন্তান কোরআনকে তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চায়, কোরআন উপরে যাকিটা চায়। আল্লাহ তাআলা বলেন আমি কোরআন দিয়ে আমার রাসূলকে পাঠিয়েছি, কেন শোনো, লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, আমি আমার রাসূলকে কোরআন দিয়ে পাঠাইছি, দ্বীন হক সহকারে পাঠাইছি, আমি আল্লাহর উদ্দেশ্য হলো তিনি সমাজে সব আইনের উপরে বিধানের উপরে মানব রচিত আইনগুলোর উপরে কোরআনকে বিজয়ী করে দেবেন। সুবহানাল্লাহ, লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, এই কথা আল্লাহ তাআলা কোরআনে তিনবার বলেছেন, একই আয়াত তিনটি সূরাতে নাযিল করেছেন, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুস সাব আয়াত নাম্বার 9,
সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33 তিনটি সূরাতে তিনটি আয়াতে এক কথা তিনবার বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি কুরআন তেলাওয়াত করে তাকে রাখার জন্য আসেন কুরআন তেলাওয়াতের পরে চুমু খেয়ে মসজিদের বারান্দা তাকে রেখে দেবেন বাড়ির তাকে রেখে দেবেন জন্য কুরআন আসেনি কুরআন এসেছে বিশ্বকে চালাতে পৃথিবীকে চালাতে সমাজ চালাতে দেশ চালাতে কুরআন শাসন করতে এসেছে শাসিত হতে আসেনি এর বাহিরে চুল পরিমাণ চলার অধিকার আপনার আমার কারোই মখজুমি কুত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়ছে ওই মহিলা ছিল বিবাহিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরআনে আল্লাহ বলছে চোর ধরে হাত কেটে দাও সুতরাং ওই মহিলারও হাত কেটে দিতে এর আগে কোনো মানুষের আর হাত কাটা হয়নি হাত কাটার প্রথম বিধান এই মহিলার উপরে কার্যকর হবে অথচ মহিলা ছিল বিবাহিতা এবং মখজুম গোত্র ছিল খুব সম্মানীয় গোত্র যদি হাত কেটে দেয় ওই গোত্রের ইজ্জত যাবে এবং অবিবাহিতা মহিলা হাত কাটা গেলে বিবাহ হওয়ার সম্ভাবনাও নেই তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু প্রস্তাব আকার উপস্থাপন করতে চাই ইয়া রাসূলুল্লাহ হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা একটু বিবেচনা করুন দেবে কে আবু বকর রাজি নয় ওমর রাজি নয় উসমান আলী কেউ রাজি নয় তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে ধরল উসামা রাসূল তোমাকে বড়ই মহব্বত করেন তাই রাসূলের কাছে এই কথাটা শুধু তুমি বলতে পারো আসলে এটা স্বাভাবিক আমরা দেখি বাবা যদি রাগি মানুষ হয় তাহলে ঘরে যদি নতুন ফ্রিজ কিনতে হবে নতুন ফ্যান কিনতে হবে নতুন একটি এই কিনতে হবে ওই কিনতে হবে সবাই মিললা ওই বাচ্চাটারে কয় যেটারে বাপে বেশি আদর করে বিশেষ করে একবারে ফিসিটা এটা কান দুইটা বইয়া কইতো পরিবারে সবাই জানে যে হে কইলে রাখতো না সাহাবাই কেরাম ভাবলেন যে উসামা কাজ করতে পারে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আগে বিশ্ব নবীকে বললেন নানা দাদা দাদা আপনি মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেন না আর দাদা অবিবাহিত মেয়ে বিয়া তো হবে না সম্মানীয় বংশের মেয়ে পুরা ইজ্জত যাস পুরা বংশের বিশ্বনবীর চেহারা লাল হয়ে গেল তিনি রাগান্বিত হয়ে গেলেন ওসামা বুঝছি আমি এই কাজ তোমার না তোমার পিছনে কে কে আছে বলো ডাকো তাদের ওসামা রাদিয়াল্লাহু তাআলা এবার নাম বলে দিলেন অমুক 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 সবাই হাজির বিশ্বনবীর সামনে রাসূল দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তিনি একটা ভাষণ দিলেন তোমাদের আগেকার অসংখ্য উম্মতকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছে এই কারণে তারা গরিবকে পাইলে ধরে ধনী পাইলে এ চরিত্র বর্তমান নেতাদের ভিতরেও আছে না নাই যারা নিজের আয়ত্তের মানুষ নিজের কাছের মানুষ নিজের দলের মানুষ ফাঁসির আসামি খালাস পাইয়া গেছে আবার অন্য যদি দোষ করে অথবা দোষ নাও করে বিনা দোষে শুলে চড়ায় ফাঁসিতে চড়ায় এমন চরিত্র গজবের কারণ হয়ে যেতে আল্লাহ হাবিব আবার বলেন শোনো লাও আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াক্তাউ ইয়াদাহা ওই মখজুমি গোত্রের মহিলাটা নয় যদি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব এর কারণ কি একটু বিবেচনা করলে অসুবিধা কি ওই মহিলার হাত কেটে রাসূলের লাভ কি আবার নিজের মেয়ে ফাতেমা এমন একটা মেয়ের নাম বললেন যে মেয়েটাকে বিশ্বনবী সবচেয়ে বেশি আদর করতেন হযরত ফাতেমার জীবনীতে পাওয়া যায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাতেমা ছিল সূরত সিরতে
বিশ্বনবীর অবিকল, বিশ্বনবীর অবিকল। রাসূলের চেহারার সাথে ফাতেমার চেহারা মিলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হাঁটতেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেভাবে হাঁটতেন। রাসূলের কথা বলার ধরন ফাতেমার মতো, ফাতেমার কথা বলার ধরন রাসূলের মতো। রাসূল যখন কোথাও বেড়াতে যেতেন, সবার পরে ফাতেমার সাথে দেখা করতেন। আবার যখন কোথাও ফিরতেন, সবার আগে ফাতেমার পরে যেতেন। ফাতেমাকে রাসূল এত ভালোবাসতেন, রাসূলের ঘরে যখন মা হযরত ফাতেমাতু জাহরা যেতেন, রাসূল বসা থাকলে দাঁড়াইয়া ঘরের দরজা পর্যন্ত গিয়ে আগলাইয়া ধরতেন, জড়াইয়া ধরতেন, জড়াইয়া ধরতেন, জড়াইয়া। কিন্তু এই হাদিসটা কি শক্ত কথা? আমার মেয়ে ওই ফাতেমা চুরি করলে তাকেও ছাড় দেয়া হবে না। এর কারণ হচ্ছে কোরআনের বাহিরে এক চুল পরিমাণ লড়ার ক্ষমতা নবী মুহাম্মাদেরও নাই। এই জন্য বিশ্বনবী কোরআনের আইনের ব্যাপারে সিরিয়াস। কেউ কেউ এখানে আসেন, দু একজন শ্রোতা উঠেও গেছে আমি দেখেছি, হয়তো জরুরত অথবা আমার দোস্ত কান খুলে শুনো না, সঠিক আমল করো, অল্প করবা নাজাত পেয়ে যাইবা। আর ভুল ভাল জাল আমল এতগুলা করবা লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আইনের পক্ষে এক চুল পরিমাণ লড়েন নাই। আমরা আবুল কালাম আজাদের আসলে ওয়াজগুলো আপনাদের কাছে এজন্যই করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের বটম থেকে টপ, টপ থেকে বটম, একবারে সংসদ ভবন থেকে পাকঘর পর্যন্ত আপনি যেখানে থাকবেন, রাসূলকে অনুসরণ করা আপনার জন্য বাধ্যতামূলক ফরজ। এই চিন্তা আপনাকে মাথায় রাখতে, না হয় আপনি মুমিনই না, আপনার ঈমানই নাই। কাদিয়ানি নাম শুনছেন? কথা বলেন, কথা বলেন, কাদিয়ানি নাম শুনেছেন? মসজিদ নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, দাড়ি টুপি পাঞ্জাবি মেসোয়াক পাগড়ি নাই, কিন্তু মোমেন না কাফের? কি লাভ হলো নামাজ পড়ে? কি লাভ হলো? পাঁচ ওয়াক্ত আজান দিচ্ছে, এক জায়গায় ভুল করেছে, সেটা হলো চারটি অক্ষরকে অস্বীকার করেছে, খা আলিফ তামিম খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেছে আমার নবী শেষ নবী, কাদিয়ানি কয় না, গোলাম আহমদ কাদিয়ানি নবী। قال النبي صلى الله عليه وسلم انا خاتم الانبياء لا نبي بعدي আল্লাহর হাবিব বলেন আমি শেষ নবী, আমার পরে নবী নাই। একটা জায়গা ভুল করেছে, কোরআনের সাথে দ্বিমত করেছে, কাদিয়ানির ঈমানটা চলে গেছে। এখন আপনারা চোর ধরে হাত কাটার আইন মানেন না, ডাকাত ধরে শুলে দেওয়ার আইন মানেন না, জেনা করলে পাথর মারার আইন মানেন না, মদপান করলে আশি বেতের আইন মানেন না, আল্লাহর আইনে দেশ চলবে মানেন না, কাদিয়ানি একটা নাম আইনা সব শেষ, আপনার ইমানের কি খবর? তো ইমানে যদি না থাকে ও আজ করে লাভ কি আপনার? এই জন্য আজকে প্রথম মেসেজ হচ্ছে রাসূলকে জীবনের সব জায়গায় মানতেই, কোরআনের বাহিরে চলার অধিকার কারো? আল্লাহ বলেন আমি বিশ্বনবীকে পাঠিয়েছি কোরআন দিয়ে, কোরআনের বিজয়ের দানে। এখন রাসূল কি কাজটি করেছেন না করেন নাই? মেহরবানি করে একটু আওয়াজ করে বলেন করেছেন কি না? এই কাজ করা আমাদের জন্য নফল না ফরজ? ওই কাজ কই? কোরআন বিজয়, কোরআনের বিজয়ের কাজ করতেই হবে। কোরআন বিজয় হয়ে গেলে ওই ইমাম সাহেব হুজুরেরা নামাজের জন্য কষ্ট করে এক ওয়াজ আর করা লাগবে না। কোরআন বিজয়ের পরে সংসদে আইন পাশ হয়ে যাবে, আজান হলে দোকান পাট বন্ধ করো, যারা নামাজে যাবে না ধরে ধরে জেলে ভরো, দেখবেন আজানের পরে বাজারের মসজিদে আর মুসল্লি জায়গা দেয়া যাবে না। আমি রমজান মাস চলছিল, মদিনার মসজিদে নামাজ পড়ে জোহর লাগেজ ঘোষাবো, আসর পরে বাংলাদেশের দিকে রওনা দেব। ওদিন রাতের বেলায় আমার ফ্লাইট,
তো জোহরের আজান তখনো হয়নি, জোহর পড়তে রওনা দিলাম। একটি দোকানে ঢুকলাম, একটি আভায়া কিনলাম। অনেক বক্তারা পড়ে, সৌদি আরবের হুজুররা সবাই পড়ে, জামার উপরে পড়ে। তো ঢুকেই বেটারে জিজ্ঞাস করলাম, খালেন দাকা আভায়া? ও বেটা আমার আরবি শুনে না কয়, আমার বাড়ি কি বাংলাদেশ? আমি তো এবার হাসি দিয়ে বললাম, ভাই আপনি বুঝলেন কেমনে? কই যে আরবি কইছেন স্টাইল দেখে বুঝছে, এটাই দেশের আরবি না। আমি বললাম, হ্যাঁ ভাই জান, আমার বাড়িতে কুমিল্লা। তো আমার বাড়িতে চট্টগ্রাম। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, দেশি মানুষ পাইছি, আমার একটা আভায়া দেবে। সে আভায়া একটা দিল, আমি গায়ে লাগাই দেখি এটা অনেক বড়। তখন আমি বললাম যে ভাই আর একটু ছোট আসেনি, কয় আছে? এইটা বলে আল্লাহর বান্দা আভায়া নেয়ার জন্য এক বা দুই কদম সামনে দিল, এর মাঝে আল্লাহ আকবার আজান। রাস্তায় চলাকালে লাল বাতি জ্বললে ড্রাইভার যেমন হার্ট ব্রেক করে, ঠিক ওই বেটা হার্ট ব্রেক করলো, দাঁড়ায় গেল, দাঁড়ায় আমার দিকে ফিরে কয়, হুজুর মসজিদে জাঙ্গা এখন আর চলবো না। আমি তাকে বললাম, ভাই আমি তো এখনই যাই লাগেজটা ঘোষাবো, আসর পরে চলে যাব, মাত্র তো আজান হচ্ছে, দেন না। হুজুর বুঝতেন না, তাড়াতাড়ি ভাই। আপনাদের কাছে আমি জানতে চাই, আবায়া বিক্রি করার দোকান কি সেখানে একটা নারো আছে? পরের বার তার কাছে আমি আসবো, কোনো গ্যারান্টি আছে? আচ্ছা আমার কাছে বেসলি কি দুই চার রিয়াল, দশ রিয়াল ব্যবসা হইতো না? ওই বেটার টাকা দরকার আছে না নাই? তো আমার ধাক্কায় কেন? বাংলাদেশে হইলে আজান শুইনা, আমনে যদি কইতেন যে মসজিদে যাই, দোকানদার কইতো পাইছিল আমি জায়গা পান না, খারাপ আধা ঘন্টা আছে নামাজ, কি এর মসজিদে যান, চালাকি করেন না? নাকি লাইসেন্স? কিন্তু ওই বেটা বাংলাদেশি পাবলিক, আমার একটু বুঝতেন না, এর মানে কি? আমি শরম পাইলাম, আরে আমি না বেড়ারে ডাকাইয়া মসজিদে নেয়ার কথা যে চলেন, হে আমার একটু জান, এর মানে হলো সে জানে সেখানে আইন আছে, আজানের পরে বেচা কেনা চলবে না। দিনের বিজয় নাই, নামাজের আওয়াজ কম হয়নি, এই দেশে নামাজের যত ওয়াজ হয় আর কোন সাবজেক্ট এত ওয়াজ হয় না। যত পীর আছে সবাই বলো নামাজ পড়ে, যত হুজুর আছে সবাই বলে নামাজ পড়ে, যত মাদ্রাসা আছে নামাজের তালিম হয়, মুক্তব গুরুতে নামাজ পড়ানো হয়, বাবা মা সবাই বলে নামাজ পড়ো, জুমার খতিব বলে নামাজ পড়ো, স্বাধীনতার আগে সেই সজ্জনপুরের পিসাবরে এসে নামাজ শিখাইছে, সিনারপুর পুরার পিসাবরে শিখাইছে, চলছে নামাজের ওয়াজ, কিন্তু দেখেন কুরবানির ঈদের মার্কেটের দিকে তাকান, আসরের টাইমে আজান হয় হাইয়া আলাসসালাহ, লোকজন গরু কিনায় ব্যস্ত, আসরের খবর নেই, গরু কিনতে কিনতে আসর শেষ, গরু বাড়ির নিতে নিতে মাগরিব শেষ। আপনাদের সাতখিল বাজার সোনামুড়ি বাজারে মাগরিবের নামাজের পরে বারান্দায় দাঁড়াবেন, মসজিদের দাঁড়াইয়া বাহিরে তাকাবেন, মসজিদে আসছে কয়জন, বাজারে আছে কত হাজার, একটু কল্পনা করেন তো, ঠিক সৌদি আরবের মতো আজান হবে তো কানগুলো সব ফটফট করে গেট পড়ে যাবে, লকার পর শাটার পড়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে সোনাই মুড়ি বাজারে, বলুন তো মসজিদে কি জায়গা দেয়া যাবে? যদি যারা প্রথম জামাতে নামাজ পড়তে চায় তারা আজানের আধা ঘন্টা আগে ঢুকে বসে থাকা লাগবে, নয় প্রথম জামাত পাবে না। এবার আপনাদের কাছ থেকে আমি স্বতঃস্ফূর্ত জবাব চাই, এদেশের তাবলিগ জামাত কি নামাজের বিপক্ষে? কথা বলেন না, পিসাবরা কি বিপক্ষে? আলেমোলামারা বিপক্ষে? আচ্ছা আপনারা কি বিপক্ষে? তো সবাই পক্ষে, নামাজ কুল, ফজরের সময় সালাম ফিরিয়ে দেখবেন, এমনও মসজিদ আছে দুই কাতার, তিন কাতার, দেড় কাতার, দুই কাতার, হাফ কাতার, এমন মসজিদ বাংলাদেশে আছে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া একটা মুসল্লিও। কোরআনের বক্তব্য, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ ওয়া আতাউয-যাকা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি কোনো ভূখণ্ডে মুসলমান নেতৃত্ব পায়, সমাজের নেতা হয়, আল্লাহ তাআলা বলেন চারটা কাজ তোমাদের করতেই হবে, এক নাম্বার আইন করে নামাজ কায়েম করো। আমাদের সুন্দর ওয়াজ শোনার পরেও এমন কথা বলতো, শুনি লোকদের সমালোচনা করতে, হুজুর আইনের ডরে নামাজ পড়বো, আল্লাহর ডরে পড়বো না।
আপনারা বলতেছেন যে পুলিশে পিটাইবো এই জন্য ধরবো, তো লাভ কি? আমি বলি আরে দোস্ত, আল্লাহ আইনের কথা বলছে, তোমার বুদ্ধিতে আল্লাহ চলে না। আল্লাহ জানে আজকে পুলিশের ধরে পড়ুক, পাঁচ দিন সাত দিন পরে সেও বুঝবে পড়াই যেহেতু লাগে, অজু করে আল্লাহর ভয়ে পড়ি। আল্লাহর দিন বিজয় করো, পর্দার ওয়াজা লাগবে। আরে পর্দার ওয়াজ করতে করতে আমাদের হুজুররা কত মরে গেছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে কত হুজুর মরে গেল। আমরা তো ছোট ছোট হুজুর, গাব্বারানা মাউতুল কুবারা, বড় বড় আলেমরা মরে গেছে তাই আমরা ছোট, আজকে বড় হয়ে গেছি। আমাদের ওস্তাদদের চেয়ারে সামনে বসার যোগ্যতাও আমাদের নাই। কত বড় বড় মহাদ্দেসরা ওয়াজ করতে করতে শিখাইতে শিখাইতে মরে গেল বলুন তো। এই যে বড় বড় আলেমরা চলে গেল, সুদ কি চলে গেছে? হুজুররা মরে গেছে, সুদ আরো জোয়ান হয়েছে। আলেম ওলামারা, পীর সাহেবরা, ইমাম সাহেবরা, তাবলীগের বাইরা সবাই ওয়াজ করেছে, পর্দা করো পর্দা করো, বেপর্দা ছাড়ো। বলুন তো একটু আওয়াজ করে, বেপর্দা কমছে না বাড়ছে? আগে ছিল থ্রি ফিজ, পরে হয়েছে টু ফিজ, এখন হইতে যাচ্ছে। আমার বন্ধু ঢাকা শহরে গেলে দেখা যায় কত মেয়ে যারা ওড়নাটাই পরে না, শার্ট গায়ে দিয়া, টি শার্ট গেঞ্জি গায়ে দিয়া রাস্তা বের হচ্ছে, বেপর্দা বেহায়া পোনা ছয়লা সোয়া গ্রামে গঞ্জে পর্যন্ত লেগে যাচ্ছে। পরকিয়ার অভাব নাই। জি বাংলা স্টার জেলসার কারণে এই সিনেমার বিরুদ্ধে ওয়াজ আমরা অনেক করেছি, লাভ হয়নি রে ভাই, লাভ হয়নি। ওয়াজ চলবে, ওয়াজের সাথে সাথে কোরআন বিজয়ের কথা বলা লাগবে। তাবলীগের ভাইয়েরা কোরআন বিজয়ের কথা বলো, পীর সাহেবের মুরিদেরা কোরআন বিজয়ের কথা বলো, মসজিদের খতিবেরা কোরআন বিজয়ের কথা বলো, মাহফিলের বক্তারা কোরআন বিজয়ের কথা বলো, মাহফিলের শ্রোতারা কোরআন বিজয়ের কাজ করো, কোরআন বিজয় হবে, অন্যায় অনাচার দূর হয়ে যাবে। পর্দা কায়েম, আমরা যতই মিছিল করি সুদ কমবে না, ওয়াজ দিয়ে কমবে না। আপনাদের এই সোনায় মরিতে ইয়াবার ব্যবসা আছে না? না আছে না? যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, শেষ। আজকে সমাজের যুবকদেরকে শেষ করে দেয়া হচ্ছে এই জি বাংলা স্টার জলসার কারণে। মুসলমানের ঘরগুলো সিনেমা হল হয়ে গেছে। কি হবে ওয়াজ করে? মসজিদে হুজুরের ওয়াজ শুনবে, বলে কি হুজুর? অনেকে বলে হুজুর ওয়াজ তো অনেক হইতাছে কিন্তু পরিবর্তন হচ্ছে না কেন? আমি বলি ভাই, ব্যবসা হইতাছে, তবে দোকানে যে ফোলাডারে রাখছিল ব্যবসা হয় 30 টাকা, হে মাইরা দে 40 টাকা, তো ফুজিও তো যাইব, ব্যবসা তো আরো পরে। ওয়াজ হয় কথা ঠিক, যেমন আমরা ওয়াজ করতেছি, কয় ঘন্টা ওয়াজ হবে? মাগরিবের পর থেকে রাতের 11টা বাজছে, 11:30 বাজবে, 5 থেকে 6 ঘন্টা ওয়াজ হবে। আগামীকালকে এখানে ওয়াজ হবে, পরশু, তারপরের দিন, তাহলে এই গ্রামে ওয়াজ হয়েছে 6 ঘন্টা 5 ঘন্টা, বছরে একবার বা দুইবার হবে। আর এই গ্রামের ঘরগুলোতে 10 থেকে 15 ঘন্টা প্রতিদিন জি বাংলা চলছে, স্টার জলসা চলছে। জুমার দিন ওয়াজ হলো আধা ঘন্টা বা 1 ঘন্টা, তাও তো মুসল্লির আবার গরিব দিকে চাই, হুজুর নি বেশি ওয়াজ করে, এমন মসজিদ আছে না? হ্যাঁ, যে স্বাভাবিকত সোয়া একটায় খুতবা শুরু করে বা 1:20 বা 1:30, হুজুর যদি আজকে একটু 5 মিনিট বেশি ওয়াজ করে, কত মুসল্লি আছে একবার গরিব দিকে চাই আর একবার হুজুরের দিকে চাই, এমনি চাই থাকে, মানে বুঝা হুজুর টাইম ইজ ওভার, ইউ শুড বি স্টপ, সহ্য হয় না? সহ্য হয় না? তো 7টায় ওয়াজ হয় 45 মিনিট, 1 ঘন্টা, আর দিনে জি বাংলা চলে 13 ঘন্টা, তো লাভের চেয়ে লস কম না বেশি? দুলার তলা নাই রে ভাই, মাছ ধরে লাভ, এই জন্য আগে দুলায় তলা লাগা। দিন বিজয়ের কাজ প্রত্যেকে সকাল সবার জায়গা থেকে করতে হবে। রাসূলকে অনুসরণ যদি এই দেশের ইসলাম ওরা শুধু করত, সাধারণ মানুষ লাগবে না। ইসলাম বিজয়ের জন্য বাটপার, সিটার, বক্ষর, গাজাখুর, সুৎখরের ভোট লাগবে না। শুধু নামাজিরা দিন বিজয়ের পক্ষে আসলে এই দেশে দিন বিজয় হতে 6 মাসও লাগবে না। আমরা রাসূলের জীবনের উদ্দেশ্য, দিনের বিজয় ছিল, সে উদ্দেশ্যকে নিজের জীবনের উদ্দেশ্য বানাতে অনেকে পারি নাই। ফুটবল খেলার জন্য মাঠে নামে 2টা দল, বল থাকে কয়টা?
বল দুইটা থাকে নাকি? কয়টা থাকে? একটা। এগারো জন করে প্লেয়ার থাকে, এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। মাঝে মাঝে দৃষ্টান্ত দিলে বুঝতে সহজ হয়, এই জন্য আল্লাহর কোরআনের মাঝেও গাদা মশা মাছির উদাহরণ আছে না নাই ব্যাখ্যা না করলে। আবার কোন কোন লোক খুব খুঁজতেছে কোন দোষটা পাওয়া যায়, কখন দেখছো নি? ও আছে এইসব খেলার উদাহরণ। এই জন্য একটু ব্যাখ্যা দিলাম যে আল্লাহ বোঝানোর জন্য গাদার উদাহরণ। আপনাদের এলাকায় খেলার জন্য ফুটবল মাঠে প্লেয়ার নামে এক এক দলে কয়জন? এগারো জন নামলো, বল কয়টা, লক্ষ্য কয়টা? এগারো জনের লক্ষ্য, বাইশ জনের টানা। প্রশ্ন আবার করি, এগারো জনের লক্ষ্য কয়টা? খেলোয়াড় এগারো জন এক জায়গায় খেলে না পুরা মাঠে, লক্ষ্য কিন্তু একটা। খেল করুন, কেউ বল কিপার, সেও বলটা যখন মারে তখন টার্গেট মতো মারে। যে বেটা একবারে সামনে আছে ওই বেটাকে বল যখন দেয় সে তখন খেল করে দেখে আমার প্লেয়ারটা কই আছে, সে তখন ওরে দেয়, ওরে যখন দেয় তখন সে বোঝে কেন দিছে নাকি বললে আবারই যাবে, সেও বোঝে আমারে টার্গেট মোতাবেক মারতে দিছে, তাই সে ওই লক্ষ্যে মারে। যে কর্নারে খেলে সে ওই দিকে মারে, যে মিডলে খেলে সে ওই দিকে মারে। এগারো জন এক লক্ষ্যে যখন কাজ শুরু করে, খেলা হওয়া শুরু হওয়ার দুই মিনিট পাঁচ মিনিট পর গোল হতে শুরু। এখন এগারো জন যদি এগারো দিকে মারত তাহলে নব্বই মিনিটের জায়গায় সাড়ে চারি ঘন্টা দিল গোলের খবর। এই দেশে আলে মোলামা ও আজমা পিলের অভাব নাই, মসজিদের অভাব নাই, খতিবের অভাব নাই, তবে হুজুররা এক একজন এক এক দিকে বল মারে, দিন বিজয়ের ব্যাপারে একমত হতে পারে নাই। পিসাব হুজুরদের লক্ষ্য অনেকের, কিছু পিসাব আছে ভালো আলহামদুলিল্লাহ দিন বিজয়ের কথা বলে, অনেকেরই লক্ষ্য হলো এমন ওয়াজ করবো মুরিদ যেন না কমে। তাই সব দলের লোক ওনার মুরিদ, বাহ বাহ বাহ, হুজুর খাইতে খাইতে পেট বড় হয়, গলা মোড়া হয়, অথচ বিশ্ব নবীর দাঁত যায়, বিশ্ব নবীর রক্ত যায়, রাসুলকে হত্যার চেষ্টা করে, রাসুলকে জেলখানায় পুড়িয়ে দেয়, তিন বছর না খাওয়াইয়া রাখছে তারা, পানিটা পর্যন্ত সাপ্লাই দেয়নি, গাছের সল বাকল খাইয়া জীবন কাটাতে হয়েছে। সবাইকে যে ভালোবাসে সে মুনাফেক, সে প্রকৃত মোমেন হতে পারে না। এমন ওয়াজ করে, কয় আমি একমতে করি, ওয়াজ করতেছে হুজুর, বাহ কি সুন্দর ওয়াজ, রাসূলের দাঁত চলে গেছে, রাসূলের রক্ত চলে গেছে, রাসূলের এই হইছে ওই হইছে, মুরিদ কান্দে, পিসে হুজুরও কাঁদে। এক মুরিদ মাঝখান থেকে খারাইলো, খারায় কহ হুজুর আমার একটু কথা আছে। পিসে কয় আপনার আবার কিসের কথা? কহ হুজুর, হুজুর প্লিজ একটু কথা বলেন। হুজুর এই ওয়াজটাই, ঠিক এই ওয়াজটা যেটা আপনি করছেন, রাসূলের দাঁত গেছে, রক্ত গেছে, আপনার দাদা হুজুর করছিল, আমি তখন মুরিদ হয়েছি, দাড়িতে সব পাইকা গেছে, আপনার দাদা কানছে আমিও কানছি, কিন্তু আপনার দাদার একটা দাঁতও যায় নাই, আমারও যায় নাই। পরে আপনার বাবার হাতে মুরিদ হলাম, দাদা মারা গেল, উনিও ঠিক এই ওয়াজগুলো করে কাঁদাইছে, আপনার দাদারও কেউ মারে নাই, আমারও মারে নাই, বাপেরও মারে নাই, আমারও মারে নাই, বাপ গেছে আপনার মইরা, এখন আপনার মুরিদ হয়েছি, আপনি একই ওয়াজ করেন, আমার আজকের প্রশ্ন দাঁত যাইব কবে? কান্নাম তো অনেক, এবার পিসা কয় মিয়া বয় মিয়া বুড়া মিয়া ফেস লাগাইতে আইসো, আমরা এমন ওয়াজ করি সবাই খুশি, দাঁত কেউ ভাঙবে না, আমরা হেকমতে ওয়াজ খেলি। আমার প্রশ্ন, হেকমত কি রাসূল বোঝেন নাই? মক্কার কাফেররা তো বলছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভাতিজা আমার, এক মাস তোমার ধর্ম আমরা মানবো, আর এক মাস আমাদের ধর্ম, কথা কয় না ভাই, কথা কয় না, তুমি মানবা আমরা এক মাস তোমার আল্লাহরে সেজদা দিমু, নামাজ কালাম তুমি যা কও সব করমু, আর এক মাস তুমি মূর্তি পূজা করবা, এভাবে আমরা তালজুল পাকাইয়া পাকাইয়া সামনের দিকে যাব, মারামারি ঝগড়া পাসাদের কিছু দরকার নাই। রাসূল যদি এটাকে হিকমত মনে করতেন তাহলে রাজি হয়ে যেতেন, কিন্তু আমার আল্লাহ কয় কলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, সুবহানাল্লাহ, চলবে না
আপনি কিছু ব্রিটিশ আইন মানবেন, কিছু আল্লাহর আইন মানবেন, খেসুরি পাকায়া সামনে যাবেন, কপালে জান্নাত নাই। এত ওয়াজ সুদের বিরুদ্ধে করলো হুজুররা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর ফাঁকি দিয়া সুদ এমন ভুকা ঢুকছে। আগে সুদের জন্য ব্যাংকে যাওয়া লাগতো টাকা তুলতে, এখন ব্যাংক ওয়ালারা বাড়িতেই, দোকানে দোকানে যাইয়া কয় টাকা লাগবে কত নেন, অসুবিধা নেই নেন, কি লাগবো নেন, আরে ভাই ব্যবসা করে টাকা দিয়েন, বুঝেন নাই, কয় যে মাল কিনা দিব বা মাল নিজে কিনেন, ব্যবসা করে টাকা দিয়েন। সুদ খাওয়া মানে কি জানেন, এক টাকা সুদ খেলে আসাদ্দ মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনাতান, বিশ্বনবীর বক্তব্য হলো 36 বার জেনা করার গুনাহ। এক টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ, মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আসাদ্দ মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনাতান। এক টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা খেলে পূরণ দেন 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36000 বার জেনা। ও মুসল্লি সাহেব কি খবর, যে মহিলারা পতিতালয়ে থাকে টাকা দিলে ইজ্জত দেয়, ওই জাহান্নামের কি নোংরা নারী, যাকে দেখলে আমরা থুতু দেই, বললে জানাজ জানা জান না, মাদের ইমাম হতে রাজি হবো না, তার মেয়ে ভদ্রলোক ছেলে দিয়ে বিয়ে করায় না, ও বাপের ঠিক নাই, থুতু মার পতিতা একৃষ্ট, হিসাব করে দেখুন আমি দেখেছি 80 বছর হায়াত পেলেও 36000 বার জেনার বয়স পাবে না, 80 বছর হায়াত পেলেও পাবে না, 36000 বার জেনা পতিতাও করে নাই। আর আপনি কত সুন্দর টুপি, কত সুন্দর জুব্বা, কপালে আবার কালো দাগও আছে, তাহাজ্জুদওয়ালা, সুদের টাকা লাগাইয়া বসা আছে, এমন আছে কিনা? কত লোক সুদ খাচ্ছে, না হয় সুদ দিচ্ছে, না হয় সুদ লিখছে, না হয় সুদের সাক্ষী, অহম সালাউন, সবাই সমান অপরাধ, 73 গুণা। এই সারু হাইয়েন কেহ রাজুল উম্মা, সবচেয়ে ছোট গুণা হলো নিজের মায়ের সাথে জেনা করা। ওয়াজ আমরা করেছি, সুদ বন্ধ হয়নি, দিনটা বিজয় করো, দিনের বিজয় করো, এই কাজটা শুরু করো, আল্লাহ যে দায়িত্ব রাসূলকে দিয়েছিলেন তিনি সেটা করে গেছেন, মদিনা রাষ্ট্র কোরআন দিয়ে চালাইছেন, ওটা শুরু হোক, সরকার আইন করবে, এক আইনে সুদ উঠে, এইভাবে দিনের বিজয় হলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, চিন্তায় থাকবে না, রাহাজানি থাকবে না। আপনারা যারা গরিব আছেন, বিশেষ করে সমাজের নিম্ন স্তরের মানুষ আছেন, আপনারা বিশেষ করে বিচারের আদালতে গেলে বিচার পাচ্ছেন না, কারণ এই দেশে টাকা ছাড়া আইন পক্ষে রায় পাওয়া যায় না। কোরআনের বিজয় হবে, আপনারা জিতে যাবেন, আল্লাহর আইনে যখন বিচার হয় তখন আল্লাহর আইনে কেউ ঠকবে না, দুনিয়ায় না আখেরাতেও না। এই জন্য আসুন ভাইয়েরা, আমরা আমাদের জীবনের পরতে পরতে সব জায়গায় আল্লাহর আইন দেখতে চাই, দেখতে চাইলে দিনের বিজয়ের পক্ষে কথা বলতে চাই, কাজ করতে চাই, আপনাদেরকে সে দাওয়াত দিয়েছি, আল্লাহ আপনাদেরকে কবুল করার তৌফিক দিন, বলেন আমিন।